হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলুন আমি পাবনা থেকে আতিউর বলছি জি বলুন আমি ডক্টর শেখু ডাক্তার সাহেবের সাথে কথা বলবো নিশ্চয়ই শুনছেন আপনি বলুন আপনার প্রশ্নটি করুন আচ্ছা আমার কথা আমার গত দুই বছর আগে হাঁটুতে ব্যথা শুরু হয় এরপর আমি ডাক্তারের শরণাপন্ন হই তখন বিভিন্ন টেস্ট করার পর উনি বলেন সেরো নেগেটিভ আর্থ্রাইটিস আছে হ্যাঁ আর এর সাথে আমাকে ওষুধ দেওয়া হয় জয়নিক্স প্লাস এবং একজন ডাক্তার বলেন যে এটা আমার হয়তো আর্লি এজ আমার এজ ফাইভ প্লাস এর মধ্যে যখন আমি পেইন হতে থাকে আমার হাঁটুতে এরপরে জয়নিংস প্লাস খাওয়ার পরে কিছুটা কমে বাট এখন যেটা হচ্ছে যে হাঁটুতে আমার প্রচন্ড মানে শক্তি পাচ্ছি না আমি খুব একটা হাতে যখন আমি দাঁড়াতে যাচ্ছি বা বসতে যাচ্ছি আমাকে একটা সাপোর্ট নিতে হচ্ছে এটা কি আদৌ কোন প্রপার পজিটিভ ট্রিটমেন্ট বাংলাদেশে আছে বা এটা কি সঠিকভাবে সাথে পারে আচ্ছা আপনার এই জয়নিক্স প্লাস ছাড়া আর কোন মেডিকেশন আপনি খেয়েছেন এটা জাস্ট পেইন কিলার দেওয়া হয়েছিল আচ্ছা আর এই জন্য কোন আপনি কোন ফিজিওথেরাপি নিয়েছিলেন না ফিজিওথেরাপি দেওয়া হয়নি একটা এক্সারসাইজ দেওয়া হয়েছিল যেটা হাঁটুর উপরে চাপ দেওয়ার জন্য আচ্ছা জি জি আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য আমরা আলোচনা করছি ওনার যে ডায়াগনোসিসটা আসলে ক্লিয়ার না উনি বলছেন সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এখন যেটা হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয়গুলো মানে আপনার যেটা যখনই আমরা ব্লাডে জাতীয় কোনো কমপ্লেন আসে যেমন সিআরপি পজিটিভ হতে পারে আর এ টেস্টে পজিটিভ হতে পারে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ হতে পারে এইচ এল ভি টোয়েন্টি সেভেন আমাদের এই দর্শকের জন্য এই মুহূর্তে কি করা উচিত তাহলে সেটা একটু বলে দেয় হ্যাঁ অবশ্যই তো এই জাতীয় মানে একটা কনফার্ম ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট ওনার ক্ষেত্রেও তারপরেও যদি সেরোনেগেটিভ অ্যাথরাইটিস হয়ে থাকে দর্শক আপনি যেটা হয়তো আশা হত হয়ে যাচ্ছেন যে আপনার এখন যে কমপ্লেনটা হচ্ছে যে আপনি দাঁড়াতে পারেন না ধরে ডিপেন্ডেন্সি গ্রো করে কারণ দীর্ঘদিন যদি কেউ আর্থ্রাইটিসে ভুগে বা কোনো সমস্যা হাঁটু ব্যথা ভুগে যে কোনো রুগীর ক্ষেত্রে এবং যদি প্রপার ডায়াগনোসিস প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে কি হবে হাঁটু দাঁড়ানোর জন্য যেটা আমাদের দরকার শক্তি মাংসপেশি মাংসপেশি কোয়াড্রিসেপস এবং হ্যামেস্ট্রিং এবং আপনার হিপের মাসেলও পাওয়ার দরকার তো সেই মাসেল যদি উইক হয়ে যায় তাহলে দাঁড়াতে তার সমস্যা হবে যে এই ক্ষেত্রে তার হয়তো ডায়াগনোসিসও ভুল হয়েছে অথবা এখন যে ট্রিটমেন্ট নিচ্ছে কিলার অথবা জয়নিক্স প্লাস যাই খাচ্ছে না কেন এটাও কিন্তু এই রোগের চিকিৎসা না আপনাকে প্রপার ডায়াগনোসিস করে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে আপনাকে কোয়ার্ড রিসেপসের পাওয়ার বাড়াতে হবে স্ট্রেনদেনিং এক্সারসাইজ করাইতে হবে এবং এক্সারসাইজ টোটালি ফিজিওথেরাপিস্টে স্বর্ণপূর্ণ হয়ে করতে হবে কারণ এক্সারসাইজগুলো এক এক স্টেজে আমরা এক এক রকম এক্সারসাইজ দিয়ে থাকি অনেকের ধারণা যে এক্সারসাইজ তো শিখিয়ে দিলে হয় এটা একেবারেই ভ্রান্ত ধারণা ফিজিওথেরাপি যে মডার্ন মেডিকেল সায়েন্স সেক্ষেত্রে পড়ালেখা করতে হবে কোন মাসেলের ক্ষেত্রে কী এক্সারসাইজ দেবে কতটুকু ওজনের হবে এবং এগুলা অবশ্যই একজন ডক্টরের স্মরণাপূর্ণে আপনাকে এই ট্রিটমেন্ট নিতে হবে আর আপনার হতাশ হওয়ার কিছু নেই আপনি সারা ওয়ার্ল্ডে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন সারা ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট সেম আমরাও যেই লেখাপড়া করে আসি সারা ওয়ার্ল্ডে লেখাপড়া সেম আপনি তারপরেও দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট নিতে পারেন তবে এইটার ক্ষেত্রে আপনাকে এখন কনফার্ম হয়ে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলে আশা করি এই সমস্যাটা চলে যাবে